নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই পার্সে। এভাবে বানালে ভাত হোক বা রুটি, সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। বানানো খুবই সহজ, অনেকেই বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। দই পার্সে বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পার্সে মাছ। মিডিয়াম সাইজের মাছগুলো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। এভাবে 5 মিনিট রেখে দিলে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, রান্নায় সর্ষে বাটা ব্যবহার করলে রান্নার সবসময় 10-15 মিনিট আগে বেটে রাখবেন, আর হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটবেন, তাহলে সর্ষে বাটা একটুও তেতো লাগবে না। সর্ষে বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। দই আর সর্ষে বাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইভাবে রেখে দেবো 10-15 মিনিট, তারপরে রান্নায় ব্যবহার করব। প্রায় 10-15 মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছ ভাজবার আগে খুব ভালো করে তেল গরম করেই কিন্তু মাছ তেলের মধ্যে দিতে হবে, তাহলে আর মাছ একটুও ভাঙবে না। উল্টে পাল্টে মাছগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তবে খুব কড়া করে কিন্তু মাছ ভাজছি না। বেশি কড়া করে মাছ ভাজলে ঝোলে দিলে খেতে একদমই ভালো লাগে না। একটু হালকা লালচে করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি। পরের ব্যাচে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এই মাছগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল ওই তেলেই কিন্তু ঝোলটা বানিয়ে নেব। ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা তেলের সাথে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দই সমেত পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু মশলা পেস্ট করবার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু একটু কমই দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন কিন্তু মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। অনেকেই হয়তো মনে করেন যে সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়, কিন্তু এইভাবে যদি সর্ষে বেটে নেওয়া হয় আর রান্নার 10-15 মিনিট আগে, তাহলে কিন্তু সর্ষে বাটা একটুও তেতো লাগে না। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর এই ঝোলটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ়ই হবে, সেই বুঝেই জলটা দিতে হবে। নামানোর আগে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কাটা দিলে ঝোলের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। হাই ফ্লেমে ঝোলটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর গাঢ় কিন্তু করব না। এবারে সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলেই কিন্তু দই পার্সে একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেল দই পার্সে। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অ্যাকাউন্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।